বাড়িতে এটা আর বেশি দিন চলতে দেব না আমি। চলো দেখো, যেতে যখন হবে তখন আর দেরি করে তো লাভ নেই। যেতে বলছো যাচ্ছি, ওই মহিলা যদি ওখানে অসভ্যতা করে আমি কিন্তু চুপ করে থাকবো না। কটা করে বউ ভাত করবে, তারপর বউয়ের উপর অত্যাচার করবে, এটা আমি মেনে নেব। শোনো, তুমি এরকম উত্তেজিত হো না, ওখানে গিয়ে বড় মাকে কিছু উল্টো পাল্টা বলে ফেললে মেয়েটার বিপদ বাড়বে বই কমবে না। তো ওই মহিলাকে ভয় করে চলতে হবে, উনি যা ইচ্ছে তাই করে যাবেন, মেনে নিতে হবে। আমাদের তো এছাড়া আর কোনো উপায় নেই না। আমাদের বাড়ির বৌমা কি মিষ্টি মেয়ে, আমার রাজের সাথে খুব ভালো বানিয়েছে। আপনার হাতে তো কিছু দেখতেই পা আসুন আসুন, ভেতরে আসুন, দেখে দাঁড়িয়ে কেন? দাঁড়া, একদম ভেতরে আসবি না। এটা বড়মার বাড়ি, ভিকিরিরা এসে সেটা সেটা নোংরা করে দিয়ে যাবে, এটা আমার ঠিক পছন্দ নয়। জুতোগুলো খোল, এখানকার জুতোগুলো দেওয়া হচ্ছে, সেগুলো পর, তারপর ভেতরে আসবি। কে কোথায় আছিস? চপ্পল গুলো নিয়ে আয়। তোর কি অবস্থা? তুই এরকম কাজের লোকের মতো সেজে আছিস কেন? বিশ্বাস করো, আমি এই বাড়িতে খুব ভালো আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। তাছাড়া এই বাড়ির বৌমা হিসেবে এতে সকলের খেয়াল রাখা তো আমার কর্তব্য বলো। আমার জুতোগুলো বদলে নাও তো।
কৃষ্ণ, হ্যাঁ বড় মা, ওদের শরবতটা দেওয়ার ব্যবস্থা কর। আর দরকার নেই, আমরা কেউ খাবো না। না, বড় মা না শুনতে একদম পছন্দ করে না। নিজের মেয়ে যদি ভালো চাস তাহলে না একদম বলিস না।